হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসছি, সেটা হলো যে রতি সাধনা এবং প্রাণায়ামের মাধ্যমে যৌনরোগ থেকে মুক্তি। যারা রতি সাধনা করতে চান তারা প্রাণায়াম শিখতে হবে, এবং প্রাণায়াম যদি আপনি সঠিকভাবে করতে পারেন তাহলে আপনার যেসব যৌনরোগ রয়েছে, অর্থাৎ দ্রুত বীর্যপাত হওয়া, ইরেকটাইল ডিসফাংশন, এগুলো আপনি দ্রুত মুক্তি পাবেন, এবং যাদের মাস্টারবেশন অভ্যাস আছে তারাও কিন্তু সেটা থেকে মুক্তি পাবেন। অনেকে আমাদেরকে বিনা ঔষধে ট্রিটমেন্টের কথা বলে, তাদেরকে বলবো যে আপনারা প্রাণায়াম বা মেডিটেশন শিখুন, তাহলে আপনি রতি সাধনা করতে পারবেন। এবং এই রতি সাধনা যদি করতে পারেন তাহলে আপনার এই যে বারবার যে আপনার বীর্যপাত হয়ে যায় বা দ্রুত যে আউট হয়ে যায় বা নরম হয়ে যায় বা লিঙ্গ ধরায় না, সেটা থেকে আপনারা মুক্তি পাবেন। এখন কথা হলো এটা কোথায় করবেন বা জানতে পারবেন, আমার সাথে দেখা করতে চান, অনেকে ফোন করেন রতি সাধনা এবং প্রাণায়াম বা মেডিটেশনের জন্য, তাদেরকে বলবো আমাদের উত্তরা অফিস শুক্রবার বা শনিবারে যোগাযোগ করবেন। সিলেট আপনার বুধবার বৃহস্পতিবার, ময়মনসিংহ সোমবার এবং মঙ্গলবারে যোগাযোগ করবেন। যারা যোগাযোগ করতে চান তারা যোগাযোগ করে এই দুটি জিনিস শিখতে পারেন, এরপরে ফুড শিখতে পারেন, খাদ্যের যেটাকে লাইফস্টাইল মেডিসিন বলে খাদ্য, তারপরে তো বললামই মেডিটেশন বা ধ্যান, তারপরে পজিটিভ থিঙ্কিং এবং আপনার এক্সারসাইজ বা ইয়োগা, এবং আপনার কোনো সাবস্টেন্স আপনি গ্রহণ করবেন না 8 থেকে 10 ঘন্টা ঘুমাবেন। এই পদ্ধতিগুলো যদি শিখে নেন তাহলে আপনি যে কোনো রোগ থেকে রেহাই পাবেন। এবং স্যারের চর্ম যৌনরূপ বই রয়েছে ডাক্তার জহির স্যারের, এই বইটিও আপনারা কিনবেন, তাহলে রতি এবং যেসব যৌনরোগে ভুগছেন সেগুলোর জন্য। আর কোনো রোগে ভুগলে আপনাকে অবশ্যই পরীক্ষা নিরীক্ষা করতে হবে, সেগুলো পরীক্ষা করার জন্য চেষ্টা করবেন। প্যাথোলজিক্যাল রিপোর্ট যেগুলো রয়েছে বা এক্সরে বা আল্ট্রাসোনোগ্রাফি বা হরমোন টেস্টের প্রয়োজন হয় সেগুলো করবেন, তাহলে কিন্তু আপনারা রেহাই পেয়ে যাবেন। এবং ডাক্তারের সাথে আলোচনা করে যদি আপনারা এই চেষ্টাগুলো চালান তাহলে ঔষধ ছাড়া এবং ঔষধ সহ আপনারা কিন্তু এই রোগ থেকে মুক্তি পেতে পারেন। আমি এই ভিডিওটা খুব বড় করব না, যার সামান্য ভিডিও আমি দিয়েছি, যারা মনোযোগ দিয়ে দেখবেন তাদের জন্য উপকার হবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে ভিডিও শেষ করছি। থ্যাংক ইউ।